নমস্কার জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত অবশেষে আড়াই মাস ব্যাপী যে ভোট যুদ্ধ সেই ভোটযুদ্ধের ফলাফল ইতিমধ্যেই স্পষ্ট যদিও এই মুহূর্তে জাতীয় স্তরে জোর জল্পনা কারণ বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এন তাদের এখনও পর্যন্ত যে যে ফল এবং প্রবণতা তাতে তারা ম্যাজিক ফিগার ছাপিয়ে গেছে যদিও ইতিমধ্যেই জয়রাম রমেশ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় তারা নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় প্রশ্ন তুলে তার ইস্তফা দাবি করেছেন এই রাজ্যে বিজেপির যে আশা ছিল বা বুথ ফেরত সমীক্ষাগুলির যে ফলাফল ছিল সেগুলো কোনোটাই মেলেনি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার জয়কার অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র বহরমপুর সেখানে ইন্দ্রপতন হয়েছে ষষ্ঠবারের জন্য সংসদে যেতে পারছেন না গত বারের সংসদে লোকসভায় কংগ্রেসের দলনেতা ইউসুফ পাঠান সেখানে জয়ী হয়েছেন কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় যে বিজেপির যে ফলাফল এখনও পর্যন্ত বারোটি আসনে তারা হয় জিতেছেন না হলে এগিয়ে রয়েছেন যা রাজ্য বিজেপির জন্য একেবারেই আশাব্যঞ্জক নয় শুধু তাই নয় বুথ ফেরত বিভিন্ন সমীক্ষায় যেভাবে দেশ জুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত ছিল সেখানে দাঁড়িয়ে অনেকটাই অনেকটাই পিছনে থেকে গেছে বিজেপির প্রার্থীরা বেশ কিছু ইন্দ্রপতনও হয়েছে এই সব নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি বিজেপির পক্ষ থেকে সুদীপ্ত গুহ আমাদের সঙ্গে রয়েছেন সম্বিত পাল এবং সুমন ভট্টাচার্য দুই রাজনৈতিক বিশ্লেষক আমি প্রথমে আসি সুদীপ্তবাবুর কাছে সুদীপ্তবাবু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে

দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়বার কেউ ইলেক্টেড হয়ে প্রাইম মিনিস্টার হচ্ছেন নেহরুর পর ফলে আই থিঙ্ক ইটস ওকে দশ বছর পর অ্যান্টি ইনকামসি সেভাবে আসেনি এবং इट्स ऑलराइट আমার মনে হয় আমি আসছি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক এবং মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী সেলিমদার কাছে চলে যাব সেলিমদা মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টা স্টুডিও থেকে সেলিমদা আপনি এবারে নির্বাচনে একদম যেটাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া তার বার্তা দিতে চেয়েছিলেন সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন আমি পরবর্তীকালে সিলিন্ডার কাছে আসবো আমি একটু শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে কি বলেছেন আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কিনা না দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাশ আর পার্লামেন্টটা হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না করলে আমরা টিম চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম আমি ঠিক এই জায়গাটাই সুদীপ্তবাবু আপনার কাছে আসতে চাইছি সুদীপ্তবাবু যে বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন যে দুই তৃতীয় অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি এবং যেভাবে আমরা গত কয়েক বছরে বিশেষ করে আমরা যখন দেখেছিলাম যে এককভাবে তিনশো পেরিয়ে যখন বিজেপি তাদের সংখ্যা অর্জন করেছিল তারপর গত পাঁচ বছরে শুধু তাই না আমরা যদি দেখি লাস্ট কয়েক মাসে বিশেষ করে ডিসেম্বরের তিন তারিখের পর এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা নিয়ে মাঝে মধ্যেই জনমানসে প্রশ্ন উঠতে শুরু করেছে যদি তারা সাড়ে তিনশো চারশো নিয়ে ফেরে তাহলে কি হবে তাহলে কি সংবিধান বদলে দেবে তাহলে কি বিপুল গরিষ্ঠতার সুযোগ নিয়ে একের পর এক ইচ্ছা মতো বিল পাশ করে নেবে আমরা দেখেছি যে ডিসেম্বরেই ডিসেম্বরে পাঁচ রাজ্যের রায়ের পর আপনারা এতটাই উৎসাহিত হয়েছিলেন যে সেখানে এক ধাক্কায় রাজ্যসভায় লোকসভায় অসংখ্য সাংসদ তাদেরকে তারা আপনারা সাসপেন্ড করে দিচ্ছেন দিয়ে আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিল সেগুলো আলোচনা ছাড়াই সেগুলো পাশ হয়ে যাচ্ছে দেখুন তার মাসুল দিতে হলো না না ঘটনা হচ্ছে আমরা দশ বছর ক্ষমতা আছি তো কিছু কিছু পকেটেরও যেমন এবার উত্তরপ্রদেশের মধ্যে রেজাল্ট খারাপ হলো বা মহারাষ্ট্রে তো কিছু তো আমাদের রেজাল্ট খারাপ হবে উত্তর প্রদেশে তো আপনারা রাম মন্দিরে করলেন রামলালাকে ঘরে ফেলালেন না কিন্তু আমরা তো বলিনি যে রামলালাকে ঘরে ফেলাচ্ছি আপনারা আমাদের ভোট দিন ঘটনা হচ্ছে যে আমরা কয়েকটা পকেটে আমরা আনাই বলছি কিন্তু কিন্তু লোকসভা নির্বাচনের আগে 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো যেখানে শঙ্করাচার্যের যারা প্রধান যারা শঙ্করাচার্য তাদের চারজন শঙ্করাচার্য অন্তত প্রশ্ন তুললেন যে সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে রামলালার প্রবেশ ঘটছে দেখুন এটা একটা খুব ছোট ঘটনা মানে আমি আপনাকে বলি গত দশ বছর আমি আবার বলছি নেহরুজির পর ইন্দিরা গান্ধী থার্ড টাইম জিততে পারেননি অটলজি পারেননি মনমোহন সিং পারেননি রাজীব গান্ধী তো দ্বিতীয়বারই জিততে পারেননি সুদীপ্তিরত করছি আমি সরাসরি চলে যাবো মোহাম্মদ সেলিমের কাছে সিপিআইএম রাজ্য সম্পাদক এবং মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী তিনি আমাদের সঙ্গে রয়েছেন সেলিমদা মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টা স্টুডিও থেকে সেলিমদা একদম যেটাকে বলে সামনে থেকে লড়াই দেওয়া লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এটা আপনি করতে চেয়েছিলেন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আপনি লরেন কিন্তু দিনের শেষে আপনি দ্বিতীয় স্থানে গিয়ে শেষ করেছেন আবু তাহের খানের সঙ্গে আপনার পার্থক্য প্রায় এক লক্ষ ষাট হাজার এই ফলাফল সেটাকে আপনি নিজে কি এক্সপেক্ট করেছিলেন কারণ একটা বড় আশা আপনাদের শিবিরে ছিল আপনাদের মানে আমি বাম কংগ্রেস শিবিরেই বলছি যে মুর্শিদাবাদে বাম কংগ্রেস এমনকি মিডিয়ার একটা বড় অংশ যারা বিভিন্ন ক্ষেত্রে আছেন এখানে গুরুত্বপূর্ণ মানুষজন সাধারণ নাগরিক ভোটার সবারই একটা এরকম একটা ধারণা ছিল এবং সেরকম একটা আবহাওয়া গড়ে উঠেছিল নির্বাচনটা তার বেশি তেমন হয়েছে যেখানে পড়া যেটা আমি স্বীকার করেছি আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে সেগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে কিন্তু বাস্তবতা এটাই যে লড়াইটা একটা হয়েছে জোরদার তারপরে শেষ রক্ষা হয়নি যেভাবে দেখেছিলাম যে পরপর যে যখন আমাদের হেডলাইন করতে হতো একদম দু থেকে বামেদের রক্তক্ষরণ ইত্যাদি দু হাজার এগারোর পর একের পর এক নির্বাচনে সেটা কার্যত অবধারিত হয়ে গিয়েছিল কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন বা তার আগে একশো আটটি পুরসভায় যে নির্বাচন সেখানে দেখা গিয়েছিল যে আপনাদের ভোটের যে গ্রাফটা সেটা ঊর্ধ্বমুখী এখনও পর্যন্ত আমাদের কাছে আসন ওয়ারি যে সম্পূর্ণ পার্সেন্টেজ সেটা আসেনি কিন্তু যদি আসনের নিরিখে দেখি তাহলে সেই দিনের শেষে বামেদের ঝুলি শূন্য আমরা এটুকু বলতে পারি যে এই লড়াইটা একটা বিশাল নতুন অংশের মানুষকে নিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা গ্লোরিয়াস লড়াই লড়েছি কিন্তু পার্লামেন্টের নির্বাচনে যেহেতু মেজর ইস্যুস চলে আসে দিল্লিতে যে সরকার আছে তারা থাকবে না সেই সরকারকে সরানো হবে সেখানে অ্যাডভান্টেজ থাকে এই যে বাইনারি যেটা তৈরি হয়েছিল সেটাকে ফিরিয়ে আনার তার সঙ্গে ধর্মীয় একটা মেরুকরণের চেষ্টা হয়েছে মুর্শিবাদে আমি দেখেছি বরমপুরে দেখেছি আমরা আর এটাতে কী হয় যদি মুসলিম কনসলিটেশন হয় তার একটা হিন্দু কনসলিটেশন হয় যদি একটা হিন্দু কনসলিটেশন হয় তার কাউন্টার একটা মুসলিম কনসলটেশন হয় সেটা একটা কাজ করেছে আমি সবটা বলতে পারবো না দশে মিলে করি কাজ আরিজিতি নাহি লাজ কিন্তু এই দশটা মাথাকে আবার বসতে হয় আর এবার আমরা বলেছি এই দশজন নয় আরো অনেকেই যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তাদের অভিজ্ঞতা আমাদের নিতে হবে আরও মাইক্রো লেভেলে অনেক কিছু আমাদের খোঁজ নিতে হবে আবার শিখতে হবে কারণ ভোটটা আর শুধুমাত্র প্রচার বা মিছিল মিটিং নয় আরও তার থেকে বাড়তি কিছু সেখানে সেইটাকে আমাদের সেই নতুন যে বিষয়গুলো আছে সেটাকে আমাদের ইন্টিন করতে হবে এটুকু বলতে পারি যে যে যাত্রা শুরু হয়েছে সেটা থামবে না এবং সেটাতে অগ্রগতি ঘটবে এই নির্বাচনেও কিছুটা হলেও অগ্রগতি ঘটেছে যদিও লোকে দেশের ক্ষেত্রে যা বলেছিল চারশো পার সেটা হয়নি উত্তর প্রদেশ উত্তরপ্রদেশের সম্পর্কে তোমরা যেরকম বলেছি বাকিরা বলেছিল সেটা হয়নি বাংলার ক্ষেত্রেও যেরকম আগাম যারা বড় বড় পণ্ডিতপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ যে সমস্ত কথা বলা হয়েছিল সেটা মেলেনি সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও দেখা গেছে মুর্শিদাবাদে অদিবাবু এবং আমি দুজনই হেরে গেলাম কিন্তু অনেকেই মনে করেছিল এই দুটো অন্ত আপনি জিতবেন সেলেন তো আপনিও যেমনটা বললেন যে আমরা দেখেছি যে যেরকম কোনো ওয়ার্ল্ড কাপের সময় কোনো ক্রিকেট বা ফুটবল টিমে তারুণ্য এবং অভিজ্ঞতায় দুটোর মিশেলে জোর দেওয়া হয় তেমনই একদিকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী অন্যদিকে দীপসিতা ধর সৃজন ভট্টাচার্য সায়ন বন্দ্যোপাধ্যায় বা প্রতিকুর রহমানের মতো করে আপনারা ফিল্ডিং সাজিয়েছিলেন কিন্তু তারপর বা সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া থেকে শুরু করে তারুণ্যে জোর দেওয়ার জন্য একটা গোটা ব্রিগেড গত জানুয়ারিতে আমরা ছাত্র যুবদের ব্রিগেড দেখে নিলাম এবং সেখানের যে সমাগম হয়েছিল সেটা আপনাদের জন্য যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক ছিল কিন্তু কেন ভোটের বাক্সে এটা ট্রান্সলেটেড হচ্ছে না এই অন্তর তদন্তটা এই বিশ্লেষণটা আপনি কিভাবে করবেন সিরিয়াস বিশ্লেষণ যখন করবো তোমাকে জানাবো কিন্তু তুমি যখন মাঠের কথা বললে এবং ফিল্ডিং সাইডের কথা বললে তাহলে টিম ফিল্ডিং ছাড়াও পিচ কীরকম আছে মাঠ কীরকম আছে পরিবেশটা কীরকম আছে সেটা অনেকগুলো ফ্যাক্টর থাকে তো হ্যাঁ সেলিম দা বলুন প্লিজ ধন্যবাদ না বলে দিলাম সেলিম দা এরপর হ্যাঁ সেলিম দা আরও একটা প্রশ্ন আছে আপনি কি সময় দিতে পারবেন প্লিজ সেলিম দা আমি জানি আপনি খুব ব্যস্ততার মধ্যে রয়েছেন যদি আপনি সময় দেন আমি মাঝখানে আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা তো দেখেছি যে ইন্ডিয়া ব্লকের যে ইন্ডিয়া ব্লক এই রাজ্যে সেভাবে তো দানা বাঁধেনি কারণ তৃণমূল কংগ্রেসকে নিয়ে আপনাদের আপত্তির জায়গা ছিল আপনাদের নিয়েও তৃণমূল কংগ্রেসের আপত্তির জায়গা ছিল অধীর রঞ্জন চৌধুরী প্রবলভাবে জোটপন্থী জয়রাম রমেশরা আপনিও দেখেছেন যখন রাহুল গান্ধীর যাত্রা হচ্ছে জয়রাম রমেশরা এখানে এসে তখন তারা ভিন্ন সুরে কথা বলছেন প্রদেশ নেতৃত্বের থেকে অতি সম্প্রতি মল্লিকার্জুন খার্গের মন্তব্য আবার কেরালে আপনাদেরও এই কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কেরাল লাইনের সঙ্গে বাংলা লাইনের একটা বড় তফাত রয়েছে এরকম একটা কমপ্লেক্স পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে এই রাজ্যে বাম কংগ্রেসের জোট যে এফেক্টিভ হলো না এবং মোহাম্মদ সেলিম থেকে অধীরঞ্জন চৌধুরী দুজনেই পরাজিত হলেন এটা কি আপনাদের এর পরে জোট হিসেবে এগিয়ে যাওয়ার পথটা সেটাকে একটু কাঁটায় ভরে দিল আপনাদের নিজেদের নিজেদের দলের কাছেই তো নিজেই বললে এটা খুবই জটিল তো নিজে বললে এটা খুব জটিল তার কোনো সরল উত্তর খুঁজে বের করা এক্ষুনি উচিত নয় দুই হচ্ছে আমরা অনেক বুঝে শুনেই এই সমঝোতা করেছি এবং সেখানে আমরা প্রথম থেকে বলেছিলাম এটা সর্বভাতীয় ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আসন সমঝোতা সর্বভাতীয় ক্ষেত্রে হবে না রাজ্য ভিত্তিক হবে রাজ্যের বাস্তবতা অনুযায়ী আর আমাদের কখনোই ইন্ডিয়া ব্লকে তৃণমূলে থাকাতে আপত্তি হয়নি মমতা ব্যানার্জি তৃণমূল নিজে তারা নিজেকে সরিয়ে নিয়েছিল তোমরা জানো পাটনা বৈঠকে ব্যাঙ্গালোর বৈঠকে মুম্বাই বৈঠকে দিল্লি বৈঠকে তোমরা এই সব প্রশ্ন করছিলে যে কেন সীতারাম চুরি মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সব একসঙ্গে আছে আমাদের পার্টি স্পষ্ট ছিল সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মঞ্চে যাতে ম্যাক্সিমাম মবিলাইজেশনটা হয় কিন্তু রাজ্যে আমরা কোন আসন সমঝাতায় অধীরবাবু বা সেলিম দুজনেই এবং কংগ্রেস এবং সিপিআইএম বাম ফ্রন্ট এ ব্যাপারে একমত ছিল এবং এখনও তাই আছে যে রাজ্যে আমরা তৃণমূলের এই দুর্নীতি দুষ্কৃতির রাজত্বে আমরা কখনো একসঙ্গে যেতে পারি না তাহলে বিজেপির অ্যাডভান্টেজ হবে আজকে যে বিজেপির অ্যাডভান্টেজ হলো না তার পেছনে অন্য সব কারণের পেছনে এটাও একটা ফ্যাক্টর যে আমরা তৃণমূলের যে যা কিছু অমিশানস কমিশন আছে সেটা সবটাকে বিজেপিকে ঘরে তুলতে দিয়ে দিই তার লাভটা আপনি কি এখনো মনে করেন যে এরা যে বাম কংগ্রেস জোট সেটা এফেক্টিভ হবে কোনোদিন এখনো পর্যন্ত এটুকুই আছে আমরা বলেছি এটা শুধু শর্ট টার্ম নয় এটা মিড টার্মও আদিরবাবু বলেছেন আমিও বলেছি সিপিআইমও বলেছে বামফ্রন্টও বলেছে এবং আমাদের সভাপতি নেতৃত্ব বলেছে যে এটা হচ্ছে আমাদের আপাতত বেশ কিছুদিন এইভাবে আমাদের মধ্যপন্থী ও বামপন্থীদের একসঙ্গে চলতে হবে চরম দক্ষিণপন্থী উত্থানকে রুখতে দা অনেক ধন্যবাদ মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদ কেন্দ্রে দ্বিতীয় স্থানে শেষ করেছেন আবু তাহের খানের সঙ্গে তার এক লক্ষ ষাট হাজারের কাছাকাছি মার্জিন এবং মোহাম্মদ সেলিম তিনি যেটা বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বাম কংগ্রেস জোটের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলো পরবর্তীকালে তারা আলোচনা করবেন আমি একটু আসবো আশুতোষের কাছে আশুতোষ অধীর রঞ্জন চৌধুরী তিনি পরাজিত হলেন মোহাম্মদ সেলিম যে মোহাম্মদ সেলিমের নমিনেশনে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে গলায় কাস্তে হাতুরের উত্তরীয় দিয়ে হাঁটতে দেখলাম সে মোহাম্মদ সেলিম তিনি পরাজিত হলেন আমরা জানি যে এই রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে তার থেকেও বেশি ইম্পর্ট্যান্টলি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা না হওয়া নিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কংগ্রেস হাইকমান্ডের এক অবস্থান এখানে প্রদেশ নেতৃত্বের এক অবস্থান সেখানে গিয়ে একটি বড় ধাক্কা না দেখো প্রথমেই বলি যে আজকে গোটা ভারতবর্ষ একটা সাক্ষী রইলো যে মোদি ফ্রি ভারত যে ভারতবর্ষে মোদি অ্যান্ড কোম্পানি ভেবেছিল কংগ্রেস মুক্ত ভারত প্রথমে চৌকিদার হলো তারপর অবতার হলো এখন তারিপার এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে বাংলার পার্সপেক্টিভে যে আলোচনা হচ্ছে খার্গেজি আমাদের সম্মানীয় নেতা তার ভালোভাবেই এক্সপ্লেন করেছেন ওনার প্রেস কনফারেন্সে যে হাইকমান্ড চেয়েছে চোট হয়েছে এবং এই 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 লড়াই আমরা সামনে থেকে লড়েছি এটা নয় যে আমরা পেছন থেকে লড়েছি আমরা খুব ক্লিয়ার আমাদের একটা কমন মিনিমাম প্রোগ্রামের ওপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লড়াইটা আমরা লড়েছি এবং আমরা কংগ্রেস একটা আসন আমরা ইতিমধ্যেই জিতেছি এবং আপনি বারবার করে বলছেন অধীর রঞ্জন চৌধুরীর কথা অধীর রঞ্জন চৌধুরী যতটা আমরা দেখেছি ওনাকে উনি সামনে থেকে দাঁড়িয়ে লড়েছেন এবং সব থেকে বড়ো কথা লিডার অলওয়েজ লিডস ফ্রম দ্য ফ্রান্ট উনি ওনার এথিক্স রাজনৈতিক কর্মকাণ্ডকে কম্প্রোমাইজ করে করেননি তার কারণ আমরা জানি সাগর দিঘিতে আমরা তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে জিতেছিলাম এবং আমরা কংগ্রেস কর্মী হিসেবে মনে করি আমরা মনে করি যে একটাই কথা যে বাংলার যে যে দুর্নীতি যে দুর্নীতি থাকা উচিত নয় আমরা যারা বাঙালি আমরা বাংলায় বাস করি এটা আমাদের রাজ্য এখানে যে পলিটিক্স এই পলিটিক্যাল অ্যাটমসফিয়ারকে ঠিক করার জন্য লড়াই এবং একটা জিনিস ভুলে গেলে চলবে না যে আমরা এই বিজেপি নামক যে খতরনাক শক্তি যে যে ভিসিয়াস এলিমেন্ট একে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এই পশ্চিমবঙ্গের মাটিতে এবং আজকে যদি চারমুখী লড়াই হতো মোপি আজকে যদি চারমুখী লড়াই হতো হয়তো রেজাল্টটা অন্য হতে পারত এবং বাম কংগ্রেসের কনসলিটেশনের ক্ষেত্রে অনেক জায়গায় বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণ তারা পোলারাইজেশনে বিশ্বাস করেছে তারা বিশ্বাস করে যে পোলারাইজ পলিটিক্সের উপরে বাইনারি পলিটিক্সের ওপরে তুমি মনে করে দেখো দু সালে কি হয়েছিল ঘটনাটা এতগুলো বিজেপি বাড়ল কি করে এবং তৃণমূলেরও একটা ট্যাসিট যে সিস্টেম্যাটিক ফরম্যাটে চলছিল সেটাও আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং হ্যাঁ নিশ্চয়ই আমরা হেরেছি আমরা মানুষের রায় মাথা পেতে নিয়েছি এখানে কোনো লজ্জার ব্যাপার নেই আমাদের নেতা ইতিমধ্যে আমি তোমাকে শেষ আমি একটু রাহুল গান্ধীর বক্তব্য শোনাবো রাহুল গান্ধী কি বলেছেন কি শোনাব बचाने का काम हिंदुस्तान के सबसे गरीब लोगों ने किया है सबसे गरीब लोगों ने किया है मजदूरों ने किया है किसानों ने किया है दलितों ने किया है आदिवासियों ने किया है पिछड़ों ने किया है इन लोगों ने इस कॉन्स्टिट्यूशन को बचाया है इस कॉन्स्टिट्यूशन ये कॉन्स्टिट्यूशन देश की आवाज देश की है बहुत सारे लोग ने इसको नहीं बचाया चुप रह गए थे मगर हिंदुस्तान के सबसे गरीब लोग सबसे कमजोर लोग खड़े हो गए और उन्होंने আমি এখানে একটু সম্বিতের কাছে আসবো সম্বিত আমরা রাহুল গান্ধীকে আজকে সংবিধান হাতে নিয়ে প্রেস কনফারেন্স করতে দেখলাম আমরা যদি দেখি গত কয়েক মাসে বারংবার কাশ্মীর থেকে কুমারিকা এই চর্চাটা রাজনৈতিক মহলের মধ্যে থেকেছে এবং কোথাও একটা এরকম একটা ভাইবস যে আপকিবার বার চারশো পারে ডাক দিচ্ছে বিজেপি এরপর নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এলে সংবিধান বদলে যাবে ইত্যাদি আজকে কি এর মাধ্যমে কোথাও একটা প্রতীকী প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করলেন রাহুল গান্ধী শুধু রাহুল গান্ধী নয় মোকিয়া যে ফলাফল আমরা আজকে পেলাম সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা ভালো খবর ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে ভালো খবর এই কারণেই যে যে একটা স্বৈরাচারী মনোভাব দেখা যাচ্ছিল যে এত সংখ্যক আসন নিয়ে একটা সরকার চালানো একটা জোট সঙ্গীদেরকে পাত্তা দেওয়ার দরকার পড়ছিল না তো সেখান থেকে যে জায়গাটায় আমরা যাচ্ছিলাম যে ভয়টা রাহুল গান্ধী বারবার করে মনে করিয়ে দিচ্ছিলেন লোকজনকে তো সেইটার একটা প্রতিফলন আমরা অবশ্যই দেখলাম মোটের ফলাফল যে আরো একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করবো যে ভারতীয় গণতন্ত্রে একটা খুব ন্যাচারাল চেকস অ্যান্ড ব্যালেন্স আছে যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি ইন্দিরা গান্ধী থেকে শুরু করে দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও কোথাও কোথাও একটা জায়গায় একটু থমকে যেতে হয়েছে এবং তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় ডেমোক্রেসিতে ভারতীয় গণতন্ত্রের কোথায় এই চেকস অ্যান্ড ব্যালেন্স রয়েছে এবং কীভাবে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে কোথাও তার মাত্রাটা ক্রস করা যাবে না এক্ষেত্রেও কি সেই যে একদম ন্যাচারাল যে চেকস অ্যান্ড ব্যালেন্স সেখানেই আমরা দেখতে পেলাম যে এই এই যে বিজয় রথ সেই বিজয় রথের গতিটা শ্লথ করে দিয়ে নির্ভরশীল বানিয়ে দেওয়া হলো শরীরদের ওপর এক্স্যাক্টলি এবং এটাই হয়ে চলেছে এবং এটাই আমরা আগের দিনও আলোচনা করছিলাম যে সাতাত্তরেও একই ঘটনা ঘটেছে উননব্বইতে একই ঘটনা ঘটেছে দু হাজার চারের পরেও আমরা দেখেছি যে শরিকি সরকার করছে শরিককে নিয়ে সরকার করতে হচ্ছে কোনো একটি জাতীয় দলকে এবং এখানে আবারও আমরা এই দু হাজার চব্বিশে এসে দেখছি এটা এটা নিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যে সত্যি সত্যি কি আরও বেশি বেশি শক্তি নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি তাহলে কি সত্যি সত্যি সংবিধান বদল করে দেবে কারণ বিজেপির অনেক সাংসদ এবং প্রার্থী তারাও একই রকমের দাবি করছিলেন বিভিন্ন জনসভা থেকে তো এই এইটা নিয়ে একটা ভয় তো তৈরি হচ্ছিল এবং সেইটা কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমরা আজকে দেখতে পেলাম যে কোনো একজন ব্যক্তি তিনি পুরো ভারতবর্ষকে পরিচালনা করবেন সেইটা কিন্তু হলো না এবং আবারও আমি বলবো যে অনেক লোকাল ইস্যুতে ভোট হলো এবং যার জন্য বিভিন্ন রাজ্যে সুমন্ধা আমি পরপর যদি কতকগুলো ঘটনা দেখি যেটা আমি আগেও বলছিলাম যে গত তেইশটা ডিসেম্বর পাঁচ রাজ্যের ফলাফল বেরোনোর পর যদি আমরা দেখি যে রাজ্যসভায় এবং লোকসভায় এক ধাক্কায় একাধিক সাংসদ তাদের সেখানে সাসপেন্ড করে দেওয়া সেই অবস্থায় থেকে এই শীতকালীন অধিবেশনে একের পর এক বিল পাশ হয়ে যাওয়া এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন কোথাও একটা অপ্রতিরোধ জায়গায় যাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার তৃতীয় টার্মে ফিরলে তার মধ্যে আমরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখেছি তার মধ্যে আমরা হেমন্ত সোরেন থেকে অরবিন্দ কেজরিওয়াল তাদের জেল যাত্রা দেখেছি তার মধ্যেই একদম ভোটের শেষ লগ্নে এসে আমরা নরেন্দ্র মোদীর গলায় তিনি পরমাত্মা প্রেরিত এরকম বক্তব্য শুনেছি বা সম্বিত পাত্রা তিনি কথা বলছেন প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত এই যে একটা লার্জার দ্যান লাইফ একটা একটা অবয়ব তৈরির চেষ্টা কোথাও এগুলো কি ব্যাকফায়ার করল মোপিয়া আপনি তো অনেক দিনের সাংবাদিক হ্যাঁ নর্মালি যে কোনো ইলেকশন শেষ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপি অফিসে যান এবং তার মাথার উপর গোলাপ বৃষ্টি করা হয় এবং তারপর তিনি জাতির উদ্দেশ্যে আজকেও খবর ছিল যে সময় একদম সকালে যখন শুরু হয়েছে তখন উপাধ্যায় বিজেপি সূত্রে খবর ছিল যে সাতটার সময় সন্ধে সাতটায় এখন অলরেডি সাতটা কুড়ি তিনি দীনদয়াল উপাধ্যায় মার্গে যাবেন আমি আসব এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে চলে যাবো শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি

যান্ত্রিক গোলযোগের কারণে শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না কিন্তু আমরা আবারও তার কাছে যাওয়ার চেষ্টা করব এবং তিনি কি বলছেন সেটা আরও স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করব আমি খুব সংক্ষেপে সুমন কাছে যে প্রশ্নটা নিয়ে গেছিলাম তার উত্তর নেব তো আপনি এখনও অবধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই বিজয় রথে হাঁটতে দেখেননি তার তুলনায় আপনি রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন দেখেছেন এবং দুজনে বিভিন্ন আলাদা আলাদা কথা বললেও একটা কমন পয়েন্ট বলেছেন সেটা হচ্ছে এটা ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই ছিল এবং বিজেপি যে ঔদ্ধত্বের আচরণ করতো যেটা একটু আগে সম্বিত বলল এমনকি ওনাদের টেলিভিশনে এসে ওনাদের মুখপাত্ররা অন্যদের অ্যারেস্ট করানোর কথা বলতো অন্তত তার থেকে সংবরণ হবে এবং এই যে সিডিবিআইকে ব্যবহার সেটা অন্তত কমবে আমি আপনাকে মনে করিয়ে দিই যে দুটো রাজ্যে সিবিআই এবং ইডি সবচেয়ে ব্যবহার হয়েছিল সেই মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে বিজেপি সবচেয়ে খারাপ ফলাফল করেছে সেটা সাইড যে অযোধ্যা যেখানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেই ফৈজাবাদে এসপির প্রার্থী জিতে গেছে তো এর পরে আমি জানি না যে বিজেপির মুখপাত্ররা এত কথা কি করে বলছেন টেকনিক্যালি ভুল বলছেন গত দশ বছরে কেউ দুশো চল্লিশ পেরোয়নি তাহলে দু হাজার বা দু হাজার বিজেপি কত আসন পেয়েছিল। ফার্স্ট বিজেপি মাস্ট অ্যাডমিট যে তারা তাদের গতবারের জেতা আসনের থেকে অন্তত সারটা কম পাচ্ছে এবং যেসব রাজ্যে তাদের প্রত্যাশা ছিল সেখানের থেকে খারাপ ফলাফল করছে কাদের আপনি অ্যাকাউন্টেবল করবেন আজকে আজকে আপনি অ্যাকাউন্টেবল করবেন প্রশান্ত কিশোরকে যিনি বলেছিলেন তামিলনাড়ুতে বিজেপি আসন পাবে যিনি বলেছিলেন কেরালায় বিজেপি চমকপ্রদ সাফল্য পাবে এবং যিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর দল হবে আর আমিও খুঁজছি নিশ্চয়ই আরও অনেকে খুঁজছে এক্সিট পোলের সমস্ত কর্তাদের আমরা আসবো ছোট্ট একটা বিরতি তার আগে নিতেই হচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরছি আমরা এর প্রসঙ্গে আলোচনায় দেখতে থাকুন যে চব্বিশ ঘন্টা ফলাফল স্পষ্ট হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন টানা তৃতীয়বার এনডিএতে আস্থা রেখেছে জনগণ ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা আমি জনতাকে প্রণাম জানাই এবং তাদের আশ্বস্ত করছি যে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ভালো কাজ চালিয়ে যাব আমি একটু কৃষাণুর কাছে আসি কৃষাণু না যেই প্রধানমন্ত্রী গত ছমাস ধরে সারা দেশ জুড়ে কি গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছিলেন এবং বলে দিলেন কোথায় মোষ কোথায় মঙ্গল সূত্র কোথায় মানে মুসলমান এইসব নিয়ে কথা বলে জমি উত্তপ্ত করলেন এখন উনি ক্রেডিট নিচ্ছেন উনার তো প্রথম নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত এবং উনি দেখুন উনি গতবার জিতেছিলেন পাঁচ লাখের বেশি মার্জিনে এবার দেড় লাখে এসে থেমে গেছে এক্স হ্যান্ডেলে কি গ্যারেন্টি তো এনডিএর কথা দেখুন প্রথমে বলি কনভ্যাচুলেশন অল অফ ইউ আপনারা সবাই জিতেছেন আশা করি আপনারা খুব শিগগিরই মন্ত্রীসভায় শপথ দিতে যাবেন কিন্তু আমি যেটুকু সংখ্যাটা থেকে মনে পড়ছে যে ইন্ডিয়ার মোট যে সংখ্যা তার থেকে এক একা বিজেপির সংখ্যাই বেশি ফলে আপনারা কি করে যাবেন সেটা একটা চিন্তা হচ্ছে তবুও আবার অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে দ্বিতীয়ত আমি আবার বলছি দশ বছর আমরা ক্ষমতায় ছিলাম কিছু হবেই আমাদের কিছু আসন কমেছে কিন্তু আমাদের মানুষ একটা কথা বলুন তো যে দু হাজার মে মাসে যখন লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল তারপর থেকে আমি যদি খুব ভুল না করি ইন্ডিয়া ব্লকের যে বৈঠক হলো গত জুলাই মাসে এই প্রায় চার বছর দু তিন মাসে মাঝের সময়কালটায় ইন্ডিয়া কোথায় ছিল তারপরেও দেখুন আমরা ছিল তো বিজেপি ছিল তো নরেন্দ্র মোদী অমিত ছিল তো মোদী কা গ্যারান্টি তারপরেও দেখুন আমরা ক্ষমতা এসেছি তার মানে কি জিনিসটা এক্সিস্ট করছিল আমাদের মধ্যে কথা হতো আমাদের মধ্যে সম্পর্ক ছিল কিন্তু তারপর আমাদের যদি জোট না থাকতো তাহলে আমরা ক্ষমতায় আসতাম দেখুন তবুও বলছি যারা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা যদিও আমাদের একটা সিটের থেকে আপনাদের সবার সিট কম তবু অভিনন্দন জানাচ্ছি প্রথমেই আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আই প্রথম বোধহয় আপনি ইন্ডিয়া শব্দটা বললেন আর ইন্ডি ইন্ডি বলে চলছেন আজকে এটা যোগ করার জন্য আপনাকে ধন্যবাদ এটা দেখলাম ঠিক আছে ইন্ডিয়া বলতে না গোটা দেশ জুড়ে মজবুত সরকার নেই মজবুত সরকার নেই মজবুত সরকার এমন মজবুরিতে পড়লেন যে একদিকে মুসলিম রিজার্ভেশনের পক্ষে থাকা চন্দ্রবাবু নাইডুকে আপনাকে সঙ্গে নিতে হবে অন্যদিকে আপনি দেশে জনগণনা করেননি অথচ বিহারে জাত গণনা কমপ্লিট করা নীতিশ কুমারকে আপনাকে সঙ্গে নিতে হবে আপনি এমন মজবুর হয়ে গেলেন রাজ মজবুত করতে গিয়ে মজবুর বানিয়ে ফেললেন গোটা দেশকে এইটা দায়িত্ব শুধুমাত্র নরেন্দ্র মোদীর কারণ আমি এখানে আসলে অস্তিত্ব ছিল গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের এই মুহূর্তে আমরা নজর দেবে আসবে সুতীর্থ পাবো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অধরা বিজেপির রাষ্ট্রপতির কাছ থেকে সরকার গড়ার ডাক কি পাবে বিজেপি রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে যদি আমরা দেখার চেষ্টা করি যে বিজেপি বিজেপি দল হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের কাছে অধরা থেকেছে এই অবস্থায় রাষ্ট্রপতির কাছ থেকে সরকার গড়ার ডাক কী পাবে বিজেপি কি বলছেন সংবিধান বিশেষজ্ঞরা একটু জানার চেষ্টা করব সম্পূর্ণা গোস্বামী অধ্যাপক সম্পূর্ণা গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে যোগ দেবেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু আমি প্রথমে সম্পূর্ণা গোস্বামীর কাছেই আসবো যে আমরা এখনও পর্যন্ত যে ফিগার্স দেখছি তাতে কি অবধারিতভাবে বিজেপির ডাক পাওয়ার কথা নাকি অন্য প্রভিশন রয়েছে দেখুন আমাদের কনস্টিটিউশনাল কমিশন যা বলে সেটা হচ্ছে কোন একটা পার্টি যদি অ্যাবসলিউট মেজরিটি না পায় অর্থাৎ টু সেভেন্টি থ্রি যেটাকে আমরা ম্যাজিক ফিগার বলে থাকি সেই ক্ষেত্রে তাকে কোয়ালিশন কোয়ালিশনে যেতে হয় অর্থাৎ সেই পার্টির যারা অ্যালাই পার্টি আছে তাদের সঙ্গে একটা কোয়ালিশন ফর্ম করতে হয় এবং সে কোয়ালিশনে যদি যাকে লিডার হিসাবে সেই কোয়ালিশন চিহ্নিত করবে তাকে কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে অ্যাজ আ প্রাইম মিনিস্টার এবং এই জায়গাতে কিন্তু বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকবে আমার ধারণা তার কারণ বিজেপি যেটা আমরা গত লোকসভায় দেখেছিলাম যে বিজেপি একক ভাবে কিন্তু তিনশো পার করেছিল আসন এখানে কিন্তু বিজেপির যদি আমরা ফলাফল দেখি সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় এবং বিজেপিকে এবারে এনডিএ এর ওপর অনেকটাই ভরসা করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এনডিএ তে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা নরেন্দ্র মোদীকে যদি লিডার হিসাবে চিহ্নিত করে বা তারা যদি নরেন্দ্র মোদীর লিডারশিপকে অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু নরেন্দ্র নরেন্দ্র মোদীর পক্ষে আবার প্রধানমন্ত্রী হবার যে অপরচুনিটিটা সেটা কিন্তু আসতে পারে না হলে কিন্তু বিজেপির পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জ বলে আমার মনে হয় আমি এখানে একটু জানার চেষ্টা করবো যেহেতু আমরা দেখেছি যে বিজেপি এর আগে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এককভাবে পেলেও এনডিএ হিসেবেই তারা সরকার চালিয়েছেন সেক্ষেত্রে কি খুব স্বাভাবিকভাবে অর্থাৎ রাষ্ট্রপতির স্বাভাবিক নিয়মেই কি প্রথম ডাকের কোনো রকম সম্ভাবনা থাকছে দেখুন যেহেতু এন ডি সঙ্গে বিজেপির যে সম্পর্ক সেই সম্পর্কটা মূল মানে দেখা যেতে পারে যে বিজেপি টু সাম এক্সটেন্ট কিন্তু করে গেছে যদিও তাদের সংখ্যা গরিষ্ঠ ছিল এইটা যে একটা পজিটিভ এজেন্ডা অ্যাড করবে এবং বিজেপিকে যথেষ্ট লেবারেজ দেবে এই ইলেকশনের পরবর্তী সময় তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এন সঙ্গে বিজেপি একটা সুসম্পর্ক বজায় রেখেছে বা এন ডি অ্যালায়েন্সটার এক্সিস্টেন্স ছিল যদিও বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ ছিল তার সেই সূত্র ধরে কিন্তু বলা যেতে পারে যে নরেন্দ্র মোদী বা বিজেপি লিডারশিপ দেওয়াটা কিন্তু কিছুটা হলেও পসিবিলিটি থেকে যাচ্ছে এবারেও তবে একটা বিষয় আমার বলা এখানে দরকার সেটা হচ্ছে এর আগে লোকসভাতে যেভাবে বিজেপি একা যে ডিসিশন গুলো অনেক স্মুদলি নিতে পেরেছিল এইবারে লোকসভাতে কিন্তু সেই জায়গায় কোথাও গিয়ে বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যেহেতু এনডিএর এর ওপর বিজেপি কে অনেকটাই ভরসা রাখতে হবে এবং ডিপেন্ড করতে হবে সেকেন্ডলি অপোজিশন কিন্তু অনেকটাই স্ট্রং কাজে যেই সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে যেই ডিসিশন গুলো বিজেপি অনেক ফাস্ট এবং অনেক স্মুথলি নিতে পেরেছে সেই জায়গাটা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিজেপি গভর্নমেন্টকে বা টু আ লার্জ এক্সটেন্ট আমি বলবো এনডিএ গভর্নমেন্ট সম্পূর্ণ আমি আসবো আপনার কাছে আর ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু আমি শিবাজিদের কাছে একটু জানার চেষ্টা শিবাজি শিবাজিদা এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি দল হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এন তারা সার্বিকভাবে ম্যাজিক ফিগারের পেরোতে সমর্থ হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কি রাষ্ট্রপতির স্বাভাবিক নিয়মে অবধারিতভাবে বিজেপিকেই ডাকার কথা নাকি অন্য প্রভিশন রয়েছে কি হতে পারে না সাধারণত রাষ্ট্রপতির এক্ষেত্রে যেহেতু সিঙ্গেল লার্জেস্ট পার্টি এটা অ্যাবসোলিউট মেজরিটি পায়নি সিঙ্গেল লার্জেস্ট পার্টিকেই অফার করা হয় এবং আরেকটা বিজেপির পক্ষে একটা অ্যাডভান্টেজ আছে তারা প্রিপোল অ্যালায়েন্স করেছিল এই এন তে যারা যারা আছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এর এই সবচেয়ে বড় এবং আরো কিছু আছে উদ্ধব ঠাকরে বিপরীতে সিন্দে ঠেন্দে ইত্যাদি কিন্তু একটা কথা মৌপিয়া এটা তো প্রভিশন এবং ডাকবে তাদেরই কিন্তু এই যে দুটি নাম আমি বললাম প্রথমে সেটা হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু কিন্তু মনে রাখতে হবে একক সংখ্যাগরিষ্ঠতা ওখানে টিডিপি পেয়েছে অন্ধ্রে সুতরাং তারা বিজেপির ওপর নির্ভরশীল নয় তাদের মধ্যে অনেকের মধ্যেই কিছু এই যে মুসলিমদের রিজার্ভেশন দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট বিজেপির বিপরীত মেলুতে তারা অনেক জায়গায় অবস্থান করে প্লাস এদের দুজনই নীতিশ কুমারের একটি ডাক নাম আছে বিহারে সেটা বলা হয় পাল্টু পাল্টু কুমার তিনি অর্থাৎ তিনি ডিগবাজি খান মাঝে মাঝে এক একটি মুখ্যমন্ত্রিতের মেয়াদকালেই তিনি এতবার ডিগবাজি খেলেন

এটা তো হতেই পারে কারণ হচ্ছে এখানে কিন্তু আমি যেটা বললাম সম্পূর্ণ যেটা বললেন সেটাও হতে পারে কিন্তু অর্থাৎ কিনা তাদের উপর তো নির্ভর করতে হবেই সেখানেও নেগোসিয়েট করতে হতে পারে যে আমি কি ডেপুটি চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার কেউ বলতে পারেন যে আমাকে ডেপুটি প্রাইম মিনিস্টার অন্তত করতে হবে কিন্তু এখানেই প্রশ্ন যে যে জায়গাটায় অটল অটল বিহারী বাজপেয়ীজির যে একটা সবাইকে নিয়ে চলার যে একটা অভ্যাস ছিল দীর্ঘদিনের তার মধ্যে ছিল নরেন্দ্র মোদী কিন্তু টেম্পারামেন্টালি আলাদা মানুষ তিনি গুজরাটে একক ভাবে শাসন চালিয়েছেন দু হাজার চোদ্দ এবং বিশেষ করে দু হাজার উনিশে এসে তার মতো করে তিনি সম্পূর্ণত চালিয়েছেন তিনি এবং অমিত শাহ জে পি ছিলেন তার সহযোগী কিন্তু বাদ তারাই চালিয়েছেন এই জায়গাটা কি তিনি আজকে এইখানে কম্প্রোমাইজ করতে পারবেন অনেকের সঙ্গে তিনি কি একজন ডেপুটি প্রাইম মিনিস্টার বা নানাভাবে যিনি যারা নানাভাবে কোট অ্যান্ড কোট ব্ল্যাকমেইল করতে পারেন এইরকম সঙ্গীদের দ্বারা কি তিনি চলবেন কতটা চলবেন কতটা চলতে পারার অ্যাকিউমেন্ট তার আছে এগুলো কিন্তু বড় প্রশ্নের কাছে আসছে আমি ইন্ডিয়া জোটের কথা বলছি না এমন কি এদের কাছেও এই অফার আছে শোনা যাচ্ছে যে এনডিএ পরিত্যাগ করে তারা ইন্ডিয়া জোটেও যোগ দিতে পারেন এবং সেই সব অফারও তাদের মধ্যে দেয়া নেওয়া চলছে অর্থাৎ একটা ভোলাটাইল অস্থির একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষের রাজনীতির দেখুন শিবাজিদা একদম ঠিক বলেছেন রাষ্ট্রপতির কোনো নেই নরেন্দ্র মোদীকে ডাকা ছাড়া কারণ এন ডি এ প্রিপোল অ্যালায়েন্স ফলে তাকে নরেন্দ্র মোদীকে ডাকতেই হবে শুধুমাত্র বৃহত্তর দলের নেতা হিসেবে নয় তিনি বৃহত্তম গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছেন বলে কিন্তু পরের যে ধাপটা বলেছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেরই রাজনীতিতে ডিগবাজি খাওয়ার পুরনো রোগ আছে আমার এখনও মনে আছে মৌফিয়া আপনারও মনে থাকবে কলকাতা শহরে ব্রিগেডে চন্দ্রবাবু নাইডু বামেদের সঙ্গে সভা করে দিল্লিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন ফলে তার কাছে যে রাজ্যে তিনি ক্ষমতায় এলেন সেই অন্ধ্রে তিনি কতটা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যেতে পারবেন সেটাই তার একমাত্র এজেন্ডা যেখানে তার সঙ্গে যার বেটার নেগোশিয়েট হবে তিনি সেই দিকে থাকবেন এই সরকার মানে এতদিন বিজেপি যেটা দাবি করত। যে আমরা একটা ভীষণ স্টেবল সরকার দিচ্ছি এবং যে সরকারের কোনো অনিশ্চয়তা নেই যে সরকার কাউকে পাত্তা দেয় না ওই সবগুলো এবার ইউপি টুর পলিসি প্যারালিসিস প্রসঙ্গ বারবার টেনে এনে সশক্ত এবং স্থিতিশীল সরকারের যে বড়াইটা করত একদম সেটা ভুলে যেতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে চন্দ্রবাবু নাইডু কালকে দাবি করবেন যে জগন রেড্ডিকে জেলে ভরো ইডিসিবিআইতে সেটা করা রিস্কি হয়ে যাবে বিজেপির পক্ষে কারণ জগনের কাছেও পাঁচটা এমপি আছে কাল চন্দ্রবাবু নাইডু বলবেন যে আমার রাজ্যকে স্পেশাল স্ট্যাটাস দাও যে উনি অন্ধ্রকে স্পেশাল স্ট্যাটাস বা বিরাট অর্থনীতির প্যাকেজ দিতে চাইবে তখন অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো মধ্যপ্রদেশ রাজস্থান কি বলবে ইতিমধ্যেই রাজস্থানে অলরেডি কংগ্রেস এগারোটা লোকসভা আসন জিতেছে ফলে রাজস্থানের সরকার তো চাইবে সেখানে বেশি অর্থনৈতিক প্যাকেজ ফলে নরেন্দ্র মোদীকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে চলতে হবে এবং যেটা শিবাজিদা বললেন উনিশশো নিরানব্বইয়ের যে সরকার আপনারও মনে থাকবে সেখানে একটা অটল বিহারী বাজপেয়ীর প্রমোদ মহাজন ছিল ফ্যান্টাস্টিক ফ্লোর ম্যানেজার এই বিজেপিতে এখনও অবধি সেই ধরনের কোনো ফ্লোর ম্যানেজার নেই খুব ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছে গোটা পরিস্থিতি একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি ধন্যবাদ সম্পূর্ণা ধন্যবাদ শিবাজিদা আমরা বাকি স্পিকারদের নিয়ে আলোচনায় ফিরছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা ফিরে এলাম পর অর্থাৎ আশুতোষ এখনও পর্যন্ত যেটা সংবিধান বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশ্লেষকরাও যেটা বললেন যে এনডিএরই সরকার গড়ার ডাক পাওয়ার কথা নরেন্দ্র মোদীর যেহেতু পিপল অ্যালায়েন্স কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে তারা নরেন্দ্র মোদীর ইস্তফা দাবি করছেন দেখুন ভারত ভারতের সমস্ত জনতা যেভাবে এই গদি পোল যেটা এক্সিট পোল আমরা জানি গদি পোলকে গোব্যাক দেখিয়ে দিয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে ওনাকে ছেড়ে চলে যেতে হবে ওনার কাছে কোনো অপশান নেই কিন্তু আমি দুটো তিনটে কথা একটু জোর যোগ দিতে চাইছি ওই শুভেন্দুবাবু প্রেস কনফারেন্স দেখাচ্ছিলেন শুনলাম নাকি যান্ত্রিক গোলযোগ হয়েছে আসলে পুরো বিজেপিটাই এখন যান্ত্রিক গোলযোগে ভুগছে তার কারণ ওদের যে ওদের যে বক্তব্য আপনারা ভালো করে দেখুন এগুলো তো মানে যারা বাংলায় বিজেপির হয়ে ডায়লগ দিচ্ছে তাদেরকে বলে এগুলো দিলীপ ঘোষকে গিয়ে কেন বলছেন না এগুলো তো দিলীপ দাকে গিয়ে বলা উচিত তাকে প্রশ্ন করা উচিত তিনি উত্তর দেবেন পার্লামেন্টকে খালি করাচ্ছেন একটা রাজনৈতিক দল পার্লামেন্টটা খালি করানোর দায়িত্ব নিয়েছে মোদী হয়তো মুমকিন হ্যাঁ আমরা তো আগে বলেছিলাম এই উজ্জ্বলা যোজনা দেখবেন পাড়ার গলিতে মোড়ে মরে বলে বেরিয়েছিল মানুষকে গ্যাস দেওয়া হয়নি তাকে রিফিল করানো হয়নি প্রায় দু কোটি নব্বই লাখ সিলিন্ডার আপনাকে বলি জয়শ্রীরাম পলিটিক্যাল স্লোগান বানিয়েছে আমরা তো খুব পরিষ্কারভাবে বলছি ভারত ভারতের মানুষ রিজেক্ট করেছে এই জয়শ্রীরামকে যেদিনকে ভগবান রামকে রাজনীতির ময়দানে মোদিরা নামিয়েছে সেদিনকেই তারা রিজেকশান পেয়েছে আরও আপনাকে অ্যাড করে দিতে চাই মোদীর গ্যারান্টি নিয়ে কথা বলছিলেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে কংগ্রেস সরকার করবে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যে লড়াই রাস্তায় নেমে দিয়েছি ভারত জোড়োর পক্ষে যে ভোট গেছে ভারত জোড়োর ন্যায় যাত্রার পক্ষে যে ভোট গেছে সেই যে মানুষ দেখিয়েছে তাদের যে পার্টিসিপেশন যেখান থেকে আমরা বুঝে গেছিলাম যে সরকার টিকবে না তার কারণ হচ্ছে এই সরকার বারবার করে বলছে যে তোমরা আলোচনা করছো সরকার ডাক পাবে এই এই ডাক এই ডাক ডাক পাখিতে পরিণত হতে চলেছে দেখুন ঘটনা হচ্ছে যে যদি পিপল অ্যালায়েন্স নাও থাকতো তাহলেও বিজেপিকে ডাকতে হতো এর জন্য মানে খুব একটা বা পিএইচডি করার দরকার নেই ক্লাস টেনে যে কুড়ি নম্বর ওই রাষ্ট্রবিজ্ঞান ছিল সেটুকু পড়লেই যথেষ্ট যেটার জন্য দুটো কোয়েশ্চেন আমরা পড়ে যেতাম কারণ এখানে দুশো টোটাল ইন্ডিএ জোট আমাদের পার্টি একা দুশো এখানে রাষ্ট্রপতির কাছে দ্বিতীয় কোনো অপশান নেই আর আমাদের পরেই যারা আছে তারা নিরানব্বই দ্বিতীয়ত আমি বলি আমি একটা ওয়ার্ড মিস করেছিলাম যে একানব্বইয়ের পর যেটা সুমনবাবু বললেন আমি বলেছিলাম একানব্বইয়ের পর আমরা ছাড়া আর কেউ দুশো ক্রস করেনি একানব্বইতে লাস্ট রাও পেয়েছিলেন তারপর আমরা মাঝখান মাঝখানে দুপুর আমরাই পেয়েছি মানে অন্য কংগ্রেস বা অন্য কোনো দল কিন্তু এর মাঝখানে কোনো দিন দুশো চল্লিশ ক্রস করেনি তো এখন ঘটনা হচ্ছে যে ডাক যদি পিপল অ্যালায়েন্স থাক বা না থাক আমরা পাবো দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন আপনারা বলছেন যে একটা কথা বলছি আপনারা বলছেন যে এই কিছুদিন আগে এরা সব এক্সিট পোল দিয়েছে ভবিষ্যৎবাণী করেছে ভুল ভবিষ্যৎবাণী করেছে